ওনাদের দুজনে মিলে ওনাকে প্রথমেই অভ্যর্থনা জানাচ্ছেন। জাহির ভাই, মোমেন্টো দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান ভাই আজাদুর রহমান স্যার। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বিভিন্ন বিশিষ্ট কারিগণ এখানে উপস্থিত হয়েছেন। আমি জানি না যাদের নাম এখানে লেখা হয়েছে তারা সবাই এখানে উপস্থিত আছেন কি না, তবুও আমি তাদের নাম উল্লেখ না করে পারি না, কারণ যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ভারতবর্ষে, এবং বিশেষ করে আমার আরও ভালো লাগা যে আমার জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে বাসন্তী এই বিধানসভা কেন্দ্রের মধ্যে তারা উপস্থিত হয়েছেন, এবং আমঝাড়া অঞ্চলে ধুড়ি এই বাজার সংলগ্ন এলাকায় এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে তারা হলেন মুফতি কারি মোহাম্মদ খালিদ মুশারফ সাহেব, কারি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব, কারি মাওলানা মাসুদুর রহমান সাহেব, কারি সালমান আজিজ সাহেব, কারি মাওলানা নজরুল ইসলাম সাহেব, কারি মাওলানা ইমদাদুল ইসলাম সাহেব, হাফিজ কারি নুরুদ্দিন আহমদ সাহেব, এই কয়েকজন বিশিষ্ট ব্যক্তিগণ। আমি একটু আগেই বাংলাদেশ থেকে আগত আপনার নাম খালিদ, আচ্ছা খালিদ সাইফুল্লাহ সাহেব আমাকে বোঝালেন যে খালিদ মুশারফ, ও প্রথমেই যার নাম, তিনি আমায় বোঝালেন যে কারি মানে হচ্ছে যিনি কোরআন শরীফকে সুরের সঙ্গে ছন্দের সঙ্গে যিনি পাঠ করেন তাকেই কারি বলা হয়, শুদ্ধভাবে সুন্দর করে কোরআন শরীফকে যিনি পাঠ করেন তিনি হলেন কারি। আমার এটা জানা ছিল না, আমার ভালো লাগা যে ভাগ্যিস এই অনুষ্ঠানে আমি এসেছি, যার ফলে এর মানে আমি জানতে পারলাম, উপলব্ধি করতে পারলাম। এছাড়াও এখানে কারি মঞ্জুর আহমেদ সাহেব, যিনি আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের পাশেই আসাম থেকে যিনি এসেছেন, কারি এ কে মঞ্জুর সাহেবও এসেছেন আসাম থেকে, কারি আবু আসাদ সাহেব শিলচর থেকে এসেছেন আসামে, কারি নাজমুল ইসলাম সাহেব জামপুর মাদ্রাসা থেকে এসেছেন। এছাড়াও পীরজাদা মোয়ারেন ফিন সিদ্দিকি আল কোরাইশি সাহেব ফুরফুরা শরীফ, পীরজাদা সরফুল আমিন সাহেব বসিরহাট থেকে এসেছেন, মুফতি আবু বক্কর সাহেব আমিনিয়া মাদ্রাসা থেকে এসেছেন। এছাড়া আরও বিশিষ্টজন, কলকাতা বিশ্ববিদ্যালয় বসিরহাটের যিনি প্রাক্তন প্রফেসর কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তিনি এসেছেন, মাওলানা মঞ্জুর আলম সাহেব, মাওলানা মুফতি আব্দুর রাউফ সাহেব, মাওলানা রওশন আলী সাহেব সেক্রেটারি জামিয়া জামপুর, মাওলানা কামরুজ্জামান সাহেব সংখ্যালঘু যুব ফেডারেশন, জব ফেডারেশন, আর এটার নাকি যুব ফেডারেশন, ওটা যুব, আচ্ছা জব হয়ে গিয়েছে, যাই হোক, মাওলানা শাহ আলম কর্ণধার আমানত ফাউন্ডেশন, সৈয়দ লাবিব আওয়ান ফুরফুরা শরীফ, পীরজাদা আবু বক্কর সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ, মাননীয় দুর্গাপ্রসাদ মহাশয় অফিসার ইনচার্জ বাসন, এখানে তো তাদের দেখতে পাচ্ছি না, যাই হোক আরও অনেকের নাম এখানে আছে। এছাড়াও আমার সাথে আমি যাদের যার ডাকে এসেছি এখানে, জহিরউদ্দিন যে এমএলএ এখানকার বাসন্তী, শ্যামল মণ্ডল মহাশয়ের কাজও করেন, আর আমার সাথে উপস্থিত আছে খান জিয়াউল হক জেলা পরিষদের সদস্য এবং আমার এমপি ল্যাডের কাজ করেন।
আপনাদের যারা প্রতিবেশী রাজ্য থেকে এসেছে এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে এসেছেন ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, তাদের সকলকে স্বাগত জানাই জয়নগরের সাংসদ হিসাবে আমার এলাকায় আসার জন্য এবং এই বিশেষ ধর্ম সম্মেলনে আন্তর্জাতিক জেকেরাত প্রতিযোগিতায় আপনারা এখানে ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله